বেরিয়েতে কইলে লেবু কারণে একটা ব্যাপার আমরা উত্তর ফেল ফাইয়া ধরে ফেললে বুকিটা লই না লেবু কারণে এটা কোনো ব্যাপার না এক মাহফিলও গেছি ইয়া সেরা মাই দিদি একবার আর মোবাইল বাজ্যে উঠছে তাদেরকে বন্ধ করেন আমি যে দূর জুড়ে কইছি লগের তারা আরো এবার রাতা দিয়ে ভাই আপনি করতে দেবেন সকলে মিলে আবার বন্ধ করতে দমক দিছে আবার উঠতে দিছে দৌড় আমি কই কি তার এবার দৌড় দিল রে কতক্ষণ ফরে এবার আফির আইছে আমি কি কিতেও করতে কই বন্ধ করাই আইছি আমি করতে কয় বাইতে আমি কই বাইতে গেলে কয় হুজুর আমি তো বন্ধ করতাম ফারে তো আমি কি কিতা ফারেন আপনি কই হুজুর আমি খালি লাল আর করছো আর চিনি কোচ্চাটা টিপ দিলে কথা কোন যায় লালটা টিপ দিলে বন্ধ হইয়া যায় যা তাই কো অহন কিতা শিখাইছে কখন শিখাইছি লালটা যাতা দিয়ে রাখলে বন্ধ হইয়া যায় যা কই যাতা তো আগে থেকে পারি জাগা রে না সিঁড়িটা জাগাটা চিন্নাইছে অহন মার্শাল্লাহ বন্ধ করতে পারে মার হাবা কয় না রে তো যেই কথাটা বলতেছিলাম আল্লাহ তাবারক তাআলা এক এক নবীর এক একটা জিনিস দিছে কথা মনে আছে নি ইউসুফ নবীরে দিছে সৌন্দর্য কি সৌন্দর্য নবী যে একদিন ডাক দিয়া কারে হোরা তোমরা তো ইউসুফ নবীর সৌন্দর্যের কথা শুন না মাথা কর ইউসুফ নবী হইল সাদা সুন্দর দবদুবে সাদা আর আমি হইলাম কমনীয় সুন্দর লাবণ্যময় সুন্দর সুবহানাল্লাহ বলবেন না ইউসুফ নবীরটা ছিল সাদা মিশরের বেড়ায় দেখলে দেখবেন যারা হজ গেছেন তারা দেখছেন দবদুবে সাদা এ দিয়ে তো ভাল লাগে না আমি চাইছি আমরা দেশের যে সুন্দর মানুষটি আর মিশরের দবদুব্বা সাদাটি দেখলে আমরা তীরে একটু নিম্ন একটু কালো মনে হয় কিন্তু কালো মনে হইলো আমরা তৈল লাবণ্যময় আর তারা তৈল দবদুব্বা সাদা নবীজি কয় আমি হইলাম লাবণ্যময় সুন্দর আর ইউসুফ নবী ছিল আপনার দবদুব্বা সাদা সাদা সুন্দর সুতরাং সাদা সুন্দরের চাইতে আমার সৌন্দর্য অনেক গুণ বেশি সুবহানাল্লাহ তো যেই কথাটা কইতাম ইসলাম আমাদের আম্মা যান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একদিন ডাক দিয়া কয় গো মদিনার বেড়িয়ায় শুননা যাও সব আইসে পরে কয় তোমরা তো শুনছ কোরআন শরীফও পাইছ ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া মিশরের বেড়িয়েতে আটকাই টালেছে লেবু গর্ত লইয়া আমার নবী যে যদি মিশরের বেড়িয়েতে দেখতো আমার নবী রে মিশরের বেড়িয়েতে যদি দেখতো আত কাটলো না হইল টান দিয়া কলজাটা কাটতে লাগল সুবহানাল্লাহ সৌন্দর্যটা কি তাইটা কইয়া ফারা যাইত না সুবহানাল্লাহ কয় না ইউসুফ নবীর সৌন্দর্য ইউসুফ নবী আসিল বসুইরা কামলা ওই বাদশার গড় বাদশার বউয়ে ইউসুফ নবীর একদিন সুহি দিয়া দেখিয়া কারবার করতে গেছে কী তার কী মানুষ বাদশার বউয়ে কয় আমরা ঘরে যখন কাম করে তার অন্যখানে যাইতে গেলে আমি এবার দেখি একটা বিয়াকরণের লাইনকরণ যায়নি ইউসুফ নবীরে প্রেমের প্রস্তাব দেয় ইউসুফ নবী তো আর আমরা ফলাফাইনের মতো না ইউসুফ নবী দইল নবী সুবহানাল্লাহ কইতেন না পুত পবিত্র তাদের জীবনে কোনো কালিমা নাই কোনো দাগ নাই এই ইউসুফ নবী এত সুন্দর মানুষ যখন জুলেখায় প্রস্তাব দিছে ইউসুফ নবীকে আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ কইতেন না জুলেখায় তো ফিট ছাড়ে না কথাটা আস্তে আস্তে সইরে গেছে রে রানী মুহুরি দোহান্তে গেছে গা বাখরাবাদ বাখরাবাদ বাসের থেকে গেছে গা ইলেটগঞ্জ ইলুশগুঞ্জে কথাটা গেছে গা ডাহা কথাটা মোটামুটি সইরা গেছে গা যে আমরার বাদশার বিবিয়ে বসুইরা কামলার প্রেম ফইরা গেছে গা এই কথাটা সবাই কানা ঘোষা করে এখন যদি এই কথাবার্তা চলতে আছে রাস্তাঘাটে তখন জুলেখার যারা বান্ধবী আছে বাদশার বউয়ের যে বান্ধবী আছে বান্ধবীরা জুলেখার একদিন আলগার ডাক দিয়ে না কত রুশিয়া তো নিচে নামছে গেলি দহন ফাটি ডিকিটা শুনতে আসি কয় কী শুনতে আস কয় তুমি বলে জুলেখার প্রেম করছো মানুষে বর্তা দিয়ে ভাত খাইলে কুরমার দিকে নজর যায় আর তুমি যদি কুরমা দিয়ে ভাত খাইয়া বর্তার দিকে নজর গেছে গাড়বারটা কিন্তু তুমি নাকি বাদশার বিবি তুমি প্রেমে ফরলে আরেক বাদশার ফরবা না হলে কোনো এক রাজকুমারের প্রেমে ফরবা তুমি বসিরা কামলার প্রেমে ফরছো কিতা জুলেখায় মুসকি হাসি দিয়া কয় আমি কার প্রেমে ফরছি তোমরা তো আর তাহলে দেখছো না শুক্রবারে আইও কিবারে শুক্রবার আমরা গড়াইও এক নজর দেখতে যাইবা সুবহানাল্লাহ কয় না রে এখন জুলেখারে আহ এরকম করুন রে কি তা মাহফিলও ডিস্টার্ব করবে আমিন কর এখন যখন কইছে জুলেখায় কইতে আছে ঠিক আছে আগামী কিবারে
কথা না কি বারে জুলেখায় তার বান্ধবীরারে দাওয়াত দিছে, অন্দর মহল রুম সাজাই রাখছে, সব বান্ধবীরা ঢুকছে। ভিক্ষাসর সফরে কয় এখন আমার ইউসুফরে আনাম, আননের পরে তোমরা কি করবা, এই ইউসুফের দিকে চাইয়া থাকবা, আর এই ফাঁকে একটু লেবু কাটতে দিবা, দাওয়া লেবু আর ছুরি তোমরা রাত দিতে আসি। বেরিয়ে থাকে লেবু কারণে একটা ব্যাপার আমরা উত্তর ফেল ফাইয়া ধরে ফেল লেবু কেটালি না, লেবু কারণে এটা কোনো ব্যাপার না, অন্য কামের ভাই দিয়েও তো আমরা লেবু কেটালে সুইটারে দুধ খাওয়াইতেছে, লেবু কেটালাইতেছে কেন, সাইয়া রয়েছে সেই ফেলে গুলদা লেবু কেটালাইতে আছে, লেবু কারণে এটা কোনো ব্যাপার না, আনো ইউসুফরে আনো। তারা যখন সকলে চুপ করিয়া লেবু আর ছুরি লইয়া বইয়া রয়েছে, জুলেখা কইছে আমি যখন রেডি ওয়ান টু থ্রি কয়াম তোমরা লেবু কাটা শুরু করবা। জুলেখা ইউসুফ নবীর আনছে বুরখা গাও দেওয়াইয়া, কি গাও দেওয়াইয়া, আপনারা সেখানে টেনশনে পড়ে গেছেন গা, ইউসুফ নবী বেড়াইত মানুষ বুরখা গাও দেয়, আমরা বেড়িয়ে দিদি দেয় না, টেনশন না একটা কেন, গাও দেওয়ানোর কথা বেড়িয়ে বেড়িয়ে গোপন না, এবার বেড়াই বুরখা গদি আটে কিন্তু ঘটনা আছে তো, আচ্ছা যাও সেই ঘটনা যাও যেত না সময় কম। তো ইউসুফ নবীরে যখন বুরখা গাও দিয়ে আনছে আইনা সেটা জুলেখা কইছে লেবু আর ছুরি রেডি, কয় হ রেডি, কয় বিসমিল্লা রেডি ওয়ান টু থ্রি, কয়ে সে বুরখার ফর্দা সরাই দিছে, সকলে চাইয়া রয়েছে ইউসুফ নবীর দিকে, লেবু ফসাইয়া ফসাইয়া কাটতে আছে, কতক্ষণ পরে জুলেখায় আস্তেই করে মুখের ফর্দার ইউসুফ নবীর ফালাই দিয়া কয় কীরকম দেখলা, কয় কীরকম দেখলি পরে কইতে আসি, আগে চাইয়া লই আত্রি ফোরাই কে আর আস্ত কৌ সুবাহানাল্লাহ। বান্ধবীরা তাকাইয়া দেখে জুলেখার বান্ধবীরা লেবু দো কাটছে কাটছে, ইউসুফ নবীর দিকে তাকাইয়া লেবু কাটত গিয়া আঙ্গুল শুদ্ধা কাটটা ফানা ফানা কইরা ফলাইছে। ও মুসলমান মন দিয়ে শুনরে বাপ, প্রত্যেক দিন তোমাদের এখানে মাহফিল হয় না, এক এক নবীরে আল্লাহ এক একটা জিনিস দিছে, ইউসুফ নবীরে দিছে সৌন্দর্য, দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ, সুন্দরের নমুনা শুনো, মনে করো রানী মুহুরিয়া তিনখানার সামনে বইয়া দাউদ নবীয়ে জাবুর কাতাব তেলাওয়াত করে, দূরের তে মানছে ছাইয়া দেহে এ তিমখানার উপরে অনেক ফাঁকি এমনি ডানা মেলা দিয়া বইয়া রইছে, সকলে কয় কিরে এ তিমখানার উফরে তো ফাঁকি কেন, সবাই দৌড়াইয়া ইয়া রানী মুহুরির তারা দেহে দাউদ নবী বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে, আর পাখিরা ডানা মেইলা জাবুরের তেলাওয়াত শুনে। এখন এক এক নবীর এক একটা দিল, আমার নবীর আল্লাহ কি দিল জানার দরকার আছে নাকি নাই? মুহাদ্দিসেনে কেরাম, মুফাসসিরেনে কেরাম, মুফতিয়ানে আজাম, সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত সবাই মিলে কয় এক লক্ষ চব্বিশ বলো আর দুই লক্ষ চব্বিশ বলো, সকল নবী এবং রাসুল মিলে যা আমার নবীজি একাই তা। এই নবীর উম্মতেরা আল্লাহর কাছে দরখাস্ত দিছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমারে সহজ সরল রাস্তা দেখাও, আল্লাহ কয় জালিকাল কিতাবুল রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, তোমরা রানী মুহুরির তারা সহজ সরল একটা রাস্তা দেখতে চাইছিলা নিয়া যাও, জালিকাল কিতাব এই সেই কিতাব, লা রাইবা ফি যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হলো হেদায়েত। এই কোরআন আছে নাকি নাই? আছে, যেখানে থাকা দরকার ছিল সেখানে নাই। এই কোরআন আছে নাদিয়াতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার তাকের ভিতরে, এই কোরআন আছে
রানি মুহুরি মসজিদের আলমারির ভিতরে এই কোরআন আছে আমার হাফেজের সেনার ভিতরে। যেখানে থাকা দরকার ছিল সেখানে নাই, এই কোরআন থাকার দরকার ছিল দোকানে, তাইলে দোকানদার কাস্টমারকে ঠকাইতো না, কাস্টমার কোনো দিন দোকান বাকি খাইয়া ঘুরাইতো না, ঠিক কিনা? এই দোকান থাকার দরকার ছিল সমাজে, তাইলে হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, যে আল্লাহ ব্যবসাকে হালাল করছে সুদকে হারাম করছে। কোরআন যদি ব্যাংকের ভিতরে থাকতো তাইলে আমার ব্যাংকিং ব্যবস্থায় সুদ থাকতো না, ঠিক কিনা? এই কোরআন থাকা দরকার ছিল স্বামী স্ত্রীর ভিতরে, তাইলে স্বামী স্ত্রীর ভিতরে এই কোরআন যদি থাকতো তাইলে স্বামী ধৈর্য ধৈর্য স্ত্রীকে পিটাইতো না, ঠিক কিনা? আল্লাহ কয় ও পুরুষেরা, মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো, তোমরা হইলা মহিলার গায়ের পোশাকের মতো। সুতরাং কথায় কথায় আমরার বেড়াইতে বেড়িয়াইতের গাঁয়ে হাত তুলত না, ঠিক কিনা?